লেগ ব্যাকটেরিয়ায় বাসতে এক ভয়ঙ্কর দ্বীপ, নাম তার মিগিঙ্গো, যেখানে জনব্যবসা থেকে শুরু করে মাদক জুয়ার আড্ডা এক স্বর্গরাজ্য। মিগিঙ্গো দ্বীপের টিনের চালের বাড়িগুলো দিনে দুইবার করে ভাড়া দেওয়া হয়। লেগ ব্যাকটেরিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, আজকের এই ভিডিওতে লেগ ব্যাকটেরিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ এটি। এই হ্রদে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 3000 দ্বীপ, এগুলোর মধ্যে অনেক দ্বীপই আছে জনবসতি। এই হ্রদ থেকে মাছ শিকার করেই চলে এই জনবসতির জীবন। এইসব যাযাবর মানুষদের নিজস্ব নাই বাড়িঘর, আজ ওই দ্বীপে কাল ওই দ্বীপে, এভাবেই চলে এদের জীবন। লেগ ব্যাকটেরিয়ায় হাজারো দ্বীপের মধ্যে লুকিয়ে আছে মিগিঙ্গো নামে এই দ্বীপটি। কুখ্যাত ও বিখ্যাত এই মিগিঙ্গো দ্বীপে চলে নানান অসামাজিক কার্যকলাপ। জনকর্মী আফ্রিকার কুখ্যাত অপরাধী ও ড্রাগ পাচারকারীদের গা ডাকা দেওয়ার শীর্ষ স্থান হলো এই দ্বীপটি। একটি ফুটবল মাঠের চেয়েও কম জায়গায় বসবাস করছে কয়েক হাজার মানুষ। মিগিঙ্গো নামে ক্ষুদ্র দ্বীপটি যেন আরেকটি ছোট আফ্রিকা, যেখানে রয়েছে আফ্রিকার সব দেশের মানুষ। ছোট এই দ্বীপটিতে নেই পা ফেলার জায়গা, গিজ গিজ করছে মানুষ। এইটুকু দ্বীপে গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে আছে এই টিনের ঘরগুলো। মিগিঙ্গোতে স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কেউই ভাবে না। দ্বীপের চারিদিকে শুধু আবর্জনার স্তূপ। দ্বীপটির চারিপাশে মলমূত্র থেকে শুরু করে ব্যবহৃত স্যানিটারি প্যাড, ইনজেকশনের সিরিজ ও ঔষধ ইত্যাদি এগুলো পড়ে থাকে। সেই সঙ্গে মাছ পচার গন্ধ তো রয়েছেই। অবাক করা বিষয় হলো এই পরিবেশে বাস করছে কয়েক হাজার মানুষ। মিগিঙ্গো দ্বীপে টিনের ছাউনি দেওয়া বাড়িগুলো প্রতিদিন দুইবার করে ভাড়া দেওয়া হয়। গড়গুলো দিনে একজন ও রাতে আরেকজন ভাড়া নেয়। যারা রাতে মাছ ধরেন তারা দিনে ভাড়া নেয়, আর যারা দিনের বেলায় মাছ ধরেন তারা রাতের জন্য ভাড়া নেয়। এখানে এক বেলার জন্য ভাড়া দিতে হয় 1200 থেকে 6000 টাকা পর্যন্ত। কিছু বাড়ি জনকর্মীরাও ভাড়া নিয়ে থাকেন তাদের ব্যবসা চালানোর জন্য। আপনার চোখ কপালে উঠবে এদের পয়লেকশন ব্যবহারের কথা জানলে। কয়েক হাজার মানুষের জন্য দ্বীপে রয়েছে মাত্র 4টি পাবলিক টয়লেট। দ্বীপে কয়েকটি ঔষধের দোকানও আছে, আর দোকানগুলো চালাই হাতুড়ে ডাক্তাররা। ভুল ঔষধে শিশুদের মৃত্যু সেখানকার নিয়মিত ঘটনা। বেশিরভাগ দোকানে মাদক জাতীয় ট্যাবলেট অন্যান্য ঔষধে ভরা। যৌন রোগ দ্রুত ছড়াচ্ছে দ্বীপটিতে, তবুও তাদের নেই কোনো মাথা ব্যথা। এই দ্বীপের মধ্যে আছে মাছের আড়ত, একটি গির্জা, একটি মসজিদ এবং জুয়ার অসংখ্য কাউন্টার, মদ এবং ড্রাকের আস্থানা, একটি সেলুন, ঔষধের দোকান, খাবার হোটেল এবং অসংখ্য জনকর্মী। মানে দেহ ব্যবসা বৈধ। মিগিঙ্গো দ্বীপের এইসব টিনের ঘরে মিলে বিভিন্ন বয়সের জনকর্মীদের। একজন জনকর্মী দিনে ভারতীয় মুদ্রায় 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত আয় করে। এখানে চলে জুয়ার প্রতিযোগিতা। সারাদিন মাছ শিকার করে দ্বীপের চারিদিকে এসে ভিড় করে মাছ ভর্তি নৌকা। সেই মাছগুলো মিগিঙ্গো দ্বীপের আড়তেই বিক্রি করেন মৎস্যজীবীরা। মাছ বেচার টাকা দিয়ে তাদের সঙ্গবা, সেই টাকা দিয়ে নেশা পানি করে উড়িয়ে দেয় তাদের টাকা পয়সা। পরদিন আবারও নৌকা নিয়ে জলে নামেন হাজারো মৎস্যজীবীরা। হাস্যকর বিষয় হলো কুখ্যাত মিগিঙ্গো দ্বীপে রয়েছে পুলিশও, তাদের সংখ্যা মাত্র 9 জন। এই কয়েকজন পুলিশের পক্ষে তো আর এতগুলো মানুষকে সামলানো সম্ভব নয়। এই দ্বীপের প্রভাবশালী ব্যবসায়ীরা তাদের পয়সা দিয়ে পুলিশকে পুষে রাখে। আর আমাদের এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।